हरे कृष्ण। श्री श्री जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की, शिल प्रभुपाद की। आर किछुदिन पर ही शुरू होच्छे जगन्नाथ रथयात्रा महामहोत्सव। श्रीकृष्णेर सकल भक्तदेर काछे रथयात्रा एकटी अत्यंत गुरुत्वपूर्ण उत्सव। भगवान श्री जगन्नाथ बलदेव सुभद्रा महारानी तिनी तार मंदिरेर रत्न सिंहासन थेके तिनी पथे नेमे आसेन जगतवासीके कृपा बर्षण करार जन्य। जारा मंदिरे गिये जगन्नाथ के दर्शन करते पारे ना, विशेष करे तादेरो कृपा बारी बर्षण करार जन्य अखिल विश्व ब्रह्मांडेर मालिक परमेश्वर भगवान स्वयं तिनी रत्न सिंहासन छेड़े जगतवासी के कृपा प्रदर्शन करार जन्य तिनी पथे पथे नेमे आसेन। एई रथयात्रा महामहोत्सवे जारा भगवानेर सामने हरिनाम संकीर्तने अंशग्रहण करबे, जारा जारा जगन्नाथेर रथेर रस्सी धरे टेने निये जाबेन जगन्नाथ बलदेव सुभद्रा महारानीके, एवं जगन्नाथेर महाप्रसाद जारा आस्वादन करबे, एवं जारा जारा शुधु रथारोहण जगन्नाथ बलदेव सुभद्रा महारानीके भक्ति भरे प्रेम भरे एकटुखानी दर्शन करबे, प्रणाम प्रार्थना करबे, शास्त्रे बला आछे तादेर आर मातृजठरे जन्मग्रहण करते हबे ना। तारा ई जन्म मृत्यु जरा व्याधि जे पुनरपि जननम पुनरपि मरणम पुनरपि जननीर जठरे शयनम, ई जन्म मृत्यु जरा व्याधि थेके मुक्त हये, जीवनेर समस्त पाप थेके मुक्त हये तारा भगवानेर धामे भगवानेर काछे भगवानेर नित्य लीलाय फिरे जाबेन। एर जन्य आमादेर काछे এই জগন্নাথের রথযাত্রা অত্যন্ত মঙ্গলপ্রদ এবং জীবনের একটা বিশেষ একটা সুযোগ। পরমেশ্বর ভগবান তিনি অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। আমরা প্রত্যেকটি জীব হচ্ছে ভগবানের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, জীবাত্মা। অংশের কাজ হচ্ছে পুণ্যের সেবা করা। ভগবানের সেবায় যখন আমরা যুক্ত হব, যদি কিঞ্চিত মাত্র যদি ভগবানের সেবায় যুক্ত হতে পারি, ভগবান গীতাতে বলেছেন স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত্। যদি কেউ স্বল্প পরিমাণে অতি সামান্যতম যদি ভগবানের সেবায় কেউ যুক্ত হয়, বিশেষ করে রথযাত্রা মহামহোৎসবে জগন্নাথ অত্যন্ত দয়ালু অত্যন্ত কৃপালু, তিনি পথে নেমে আসে জগৎবাসীকে কৃপাবারি বর্ষণ করে উদ্ধার করার জন্য। এই জগন্নাথ রথযাত্রার মধ্য দিয়ে আমরা যদি একটুখানি তার সেবায় যুক্ত হই, তবে আমরা এই জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার হতে পারব। তিনি তো জগৎনাথ, জগতের নাথ, জগৎ এই জড়জগৎ, অসংখ্য ব্রহ্মাণ্ড সমন্বিত জড়জগৎ এবং চিন্ময় জগৎ। এই জড়জগতের থেকে অনেক অনেক গুণে বেশি বড় চিন্ময় জগৎ। সমস্ত চিন্ময় জগৎ এবং জড়জগতের যিনি প্রভু, যিনি নাথ, তিনি হচ্ছেন জগন্নাথ। তিনি হচ্ছেন ভক্ত বৎসল ভগবান। তার অনেক লীলা আছে, অসংখ্য লীলা, ভগবানের অনন্ত লীলা। তার মধ্যে তার এই নরলীলা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। শ্রীকৃষ্ণের যতক লীলা তার মধ্যে নরলীলা, নরবপু তাহার স্বরূপ। জগন্নাথ স্বয়ং শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ তিনি যখন শ্রীমতী রাধারানীর প্রেমে আবিষ্ট হন, তিনি শ্রীকৃষ্ণই জগন্নাথ রূপে প্রকাশিত হন। রাধা বিরহ এই রূপ শ্রীকৃষ্ণের, সেটি হচ্ছে জগন্নাথের রূপ। আর সেই শ্রীকৃষ্ণই স্বয়ং ভক্ত রূপে শ্রীমতী রাধারানীর ভাব এবং অঙ্গকান্তি রূপে শ্রীচৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হন।
শ্রীচৈতন্য মহাপ্রভু রূপে গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন প্রচার করার জন্য তিনি ভক্ত রূপে আবির্ভূত হয়েছেন। শ্রীকৃষ্ণ স্বয়ং, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। শ্রী শ্রী জগন্নাথ ভগবান শ্রীকৃষ্ণ এবং গৌরাঙ্গ মহাপ্রভু একই ব্যক্তি। শ্রীকৃষ্ণের অনন্ত লীলার মধ্যে এই নরলীলা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আর তিনি যে লীলা করবেন, কার সঙ্গে লীলা করবেন, তিনি তার অন্তরঙ্গ ভক্তজনের সঙ্গে লীলা করেন। ভক্তদের আনন্দ বিধান করার জন্য, ভক্তদের কৃপাবাড়ি বর্ষণ করার জন্য তিনি তার ভক্তদের সঙ্গে লীলা করেন। এরকম একজন শ্রেষ্ঠ ভক্ত হচ্ছেন রঘু। রঘু তিনি জগন্নাথ মন্দিরে এক বালক রূপে অবস্থান করছেন। রঘু প্রথম থেকেই তার ইষ্টদেব শ্রী শ্রী রাম লক্ষণ সীতাদেবীর প্রতি অনুরক্ত। রাম ভক্ত রঘু তিনি কোনো এক সময়ে জগন্নাথ মন্দিরে এসে জগন্নাথকে দর্শন করে প্রণাম করে জগন্নাথের কৃপা আশীর্বাদ পাওয়ার জন্য এসেছেন। মন্দিরে প্রবেশ করে শ্রী শ্রী জগন্নাথ দর্শন করে তিনি প্রণাম নিবেদন করলেন। প্রণাম করে উঠে যখন দর্শন করেন তিনি অবাক হয়ে গেছেন। তিনি বেদিতে আর জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানকে দর্শন করছেন না, কাকে দর্শন করছেন? তিনি তার ইষ্টদেব স্বয়ং রাম লক্ষণ সীতাদেবকে দর্শন করছেন। তখন তিনি জানতে পারলেন যে আমার প্রভু স্বয়ং রামচন্দ্রই হচ্ছেন এই জগন্নাথ। জগন্নাথ এবং রামচন্দ্রের মধ্যে কোনো ভেদ নেই, একই বিগ্রহ। তখন স্বাভাবিকভাবে তিনি জগন্নাথের প্রতি তিনি তার প্রেম ভক্তি নিবেদন করলেন এবং জগন্নাথও তাকে কৃপা করে তাকে সখ্য প্রেম প্রদান করলেন। জগন্নাথ রঘুর সঙ্গে সখা বন্ধুরূপে মিশলেন, বন্ধুর মতন তার সঙ্গে খেলাধুলা করছেন। একসময় জগন্নাথ তিনি তার বিগ্রহ থেকে নর শিশুরূপে রঘুর সঙ্গে খেলাধুলা করছিলেন। এই দৃশ্য কোনো কোনো ভাগ্যবান জন দর্শন করে রাজামশাইকে জানিয়েছেন। তখন রাজামশাই সবাইকে সাবধান করে দিয়েছেন যে রঘু কোনো সাধারণ বালক নন, জগন্নাথের অত্যন্ত একজন প্রিয়জন। একসময় এই রঘু বাগানে গিয়েছে। সে যখন বাগানে গিয়ে দেখছে সেখানে বাগানে নানা ধরনের ফুল ফুটে রয়েছে, অপূর্ব সুন্দর সুন্দর ফুল এবং অপূর্ব সুন্দর সুগন্ধি ফুল। সেই ফুলগুলো দেখে রঘুর খুব ইচ্ছা হলো, যদি আমার বন্ধু জগন্নাথের জন্য যদি আমি ফুলগুলো তুলে জগন্নাথকে আমি দিই তখন জগন্নাথ কতটাই না খুশি হবেন। এই ভেবে তিনি বাগান থেকে কলা পাতা সংগ্রহ করে তিনি ফুলগুলো তুলেছেন। অপূর্ব সুন্দর ফুল, সুগন্ধি ফুল দর্শন করে তার লোভ হলো। তার মনে হলো যে আমি ফুল অর্পণ করার থেকেও যদি আমি একটি সুন্দর মালা গেঁথে দিই জগন্নাথকে, তবে জগন্নাথ আমার প্রিয় বন্ধু, তিনি কতই না আনন্দ পাবেন, কতই না খুশি হবেন। কেন, ভক্তদের হৃদয় তো ভগবানকে নিয়ে, ভগবানকে খুশি করে ভগবানকে আনন্দ করে ভক্তরা অনাবিল আনন্দ পান। আনন্দম বুধিবর্ধনং প্রতিপদং পূর্ণমিত আস্বাদনম। এই ভক্তি জীবনে ভগবানকে কেন্দ্র করে নিয়ে ভক্তরা প্রত্যেক পদে পদে প্রত্যেক মুহূর্তে মুহূর্তে তারা অনাবিল আনন্দ লাভ করেন। সেই আনন্দ এই জড়াজগতে কোনো কিছুর মাধ্যমে পাওয়া যায় না। তাই রঘু চিন্তা করার সঙ্গে সঙ্গে ভাবলো, মালা তো গাঁধব কিন্তু এখানে তো মালা গাঁথার জন্য যে সুতো লাগবে সুতো তো নেই, সুতো কোথা থেকে সংগ্রহ করব। তখন সে তার মাথায় বুদ্ধি এলো
যে ও কলা গাছ আছে তো কলা গাছের বাকল থেকে সে সুতো বানালো, সেই সুতো দিয়ে খুব সুন্দর একটি মালা বানিয়েছেন। আর মালাটি দেখে সে নিজে অত্যন্ত তৃপ্তি অনুভব করছে, অত্যন্ত আনন্দিত। সে ভাবছে এই মালা যদি জগন্নাথকে আমি পরাই, জগন্নাথ আমার প্রিয় বন্ধু কত আনন্দ পাবে, কত খুশি হবে, আমার প্রতি অত্যন্ত প্রসন্ন হবেন। এই ভেবে সে মালাটি দিব্য আনন্দের সঙ্গে নিত্য করতে করতে মালাটি বারে বারে দেখছে আর জগন্নাথের কথা ভাবছে। নিয়ে এসে পূজারীর হাতে দিল অত্যন্ত প্রেম ভরে। পূজারীকে অনুনয় বিনয় করল যে জগন্নাথের জন্য আমি মালাটি গেঁথেছি, জগন্নাথকে দিও। পূজারি হাতে মালাটি নিয়ে কিছুক্ষণ পরে সে দেখল যে এই মালাটি তো সুতো দিয়ে তৈরি নয়। তখন রঘুকে ফেরত দিয়ে দিল, রঘুর গায়ে ছুঁড়ে দিল, বললেন যে এই মালা জগন্নাথকে দেওয়া যাবে না, কারণ তোমার এই মালা সুতো দিয়ে গাঁথা নয়, এটি কলা গাছের বাকল থেকে সুতো দিয়ে তৈরি করে তুমি মালাটি গেঁথে এনেছো, এটি জগন্নাথকে অর্পণ করা যায় না, আমরা কোনোদিন অর্পণ করি না, অর্পণ করতে পারবো না। আর সেই সময় এই সব বস্তু সম্পূর্ণভাবে নিষিদ্ধ ছিল জগন্নাথ মন্দিরে। এখন রঘুর অবস্থা কেমন হল? রঘু যতটা আনন্দ ভরে প্রেম ভরে জগন্নাথের জন্য মালা এত কষ্ট করে ফুল তুলে সে মালা তৈরি করে জগন্নাথের জন্য মালা দেওয়ার জন্য এসেছিল, ততোধিক সে দুঃখ পেল, আঘাত পেল। সে দুঃখে অশ্রু বর্ষণ করতে করতে সে মালা হাতে নিয়ে ফিরে গেল বাড়িতে। মালাটি রেখে দিয়ে তার আহার নিদ্রা সব কিছু পরিত্যাগ করে জগন্নাথের কথা ভাবছে। আর সে বাগানে কত কষ্ট করে ফুলগুলো তুলেছিল, কত কষ্ট করে মালাটি গেঁথেছিল, জগন্নাথকে কি প্রেম ভক্তি সহকারে মালা দেওয়ার জন্য সে আপ্লুত হয়েছিল সেই কথা ভাবছে। তার অঝোর নয়নে চোখ দিয়ে অশ্রু নির্গত হচ্ছে, কান্না করছে, তার ঘুম আসছে না। এইদিকে জগন্নাথ মন্দিরে সন্ধ্যা আরতির পরে জগন্নাথের পূজারীগণ জগন্নাথকে একটি বিশেষ বেশে সাজান, সেটি হচ্ছে বড় শৃঙ্গার বেশ। রাজাধিরাজ জগন্নাথকে এইভাবে রাজ বেশে সাজানো হয়। কথিত আছে যে ব্রহ্মা ইন্দ্র আদি মহান মহান দেবতাগণ এই সন্ধ্যা আরতির পরে শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে আসেন, তখন সমস্ত দরজা বন্ধ থাকে, বাইরের কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। ব্রহ্মা ইন্দ্র আদি মহান মহান দেবতাগণ এসে জগন্নাথের দর্শন, তার স্তব স্তুতি প্রণাম প্রার্থনা তারা করেন। সেই দিন এই বড় শৃঙ্গার বেশে যখন জগন্নাথকে সাজানো হবে, পূজারীগণ অবাক হয়ে গেলেন, কারণ জগন্নাথকে মালা দিয়ে সাজাতে যাবেন, ফুল দিয়ে সাজাতে যাবেন, কোনো কিছুই জগন্নাথ সেদিন গ্রহণ করছেন না। মালা দেওয়া হচ্ছে, মালা কেটে মাটিতে পড়ে যাচ্ছে, বারে বারে পরাচ্ছেন, একই ঘটনা ঘটছে। ফুল দিচ্ছেন, ফুল গ্রহণ করছেন না জগন্নাথ। এই দৃশ্য দেখে জগন্নাথের পূজারীরা অবাক হয়ে গেলেন, ভাবলেন এইরকম তো কোনোদিন ঘটনা ঘটেনি। তারা অত্যন্ত উদ্বিগ্ন মনে ভাবতে লাগলেন, নিশ্চয়ই আমাদের কোনো গর্হিত অপরাধ হয়েছে, জগন্নাথ এই জন্য কোনো কিছুই গ্রহণ করছে না, কি সেই অপরাধ? রাজামশাইয়ের কাছে খবর গেল। জগন্নাথের পান্নাগণ মন্দিরের মধ্যে অনাহারে অনিদ্রায় কাটাতে লাগলো, যে যতক্ষণ না জগন্নাথ আমাদের জানায় যে কি আমাদের অপরাধ হয়েছে, ততক্ষণ আমরা মন্দির ছেড়ে যাব না, কোনো কিছুই গ্রহণ করব না। তখন জগন্নাথ মধ্যরাত্রে জগন্নাথের যে মুখ্য পূজারী তাকে স্বপ্নাদেশ করলেন যে তুমি তুমি আমার ভক্ত রঘু, সে কত কষ্ট করে কত ভক্তি প্রেম সহকারে আমার জন্য একটি মালা সে তৈরি করে এনেছিল,
তুমি তাকে সেই তার মালাটি আমাকে অর্পণ করলে না, আমাকে দিলে না মালাটি, সেটি সুতো দিয়ে গাঁথা ছিল না বলে। তার শুধু বাইরের সুতোটি তুমি দেখলে, তার হৃদয়ের অন্তরে সে কত প্রেম ভক্তি সহকারে যে মালাটি নিয়ে এসেছিল সেটি তুমি দেখলে না। ভগবান স্বয়ং গীতাতে বলেছেন, পত্রং পুষ্পং ফলং তোয়ং যমে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তু প্রহিতম অশ্নামি প্রযথাত্মনঃ। যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত পত্র পুষ্প ফল জল দিয়ে আমাকে ভক্তি ভরে নিবেদন করে সেই ভক্তিপ্লুত উপহার আমি প্রীতি সহকারে গ্রহণ করি, ভগবান স্বয়ং গীতাতে বলেছেন। কিন্তু জগন্নাথের পাণ্ডাগণ সেই মালাটি জগন্নাথকে না দেওয়ার জন্য জগন্নাথ তিনি বলছেন, আমার ভক্ত রঘু এখনও সে অনাহারে অনিদ্রায় আমার জন্য কান্না করছে, আমি এখন তোমাদের এই ফুল মালা এসব গ্রহণ করে আমি সুখে নিদ্রা যাব, এটা কি করে সম্ভব? তখন সমস্ত সেই মুখ্য যে পূজারী তিনি এসে সমস্ত পূজারীদের সঙ্গে নিয়ে রঘুর কাছে ফিরে এলেন। তখনও দেখছেন রঘু কান্না করছে, তখন রঘুকে রঘুর কাছে এসে তারা অনুনয় বিনয় করে ক্ষমা ভিক্ষা চাইলেন, তাদের দোষ দুটি প্রার্থনা করলেন এবং রঘুকে সব কথা বললেন যে জগন্নাথ কোনো কিছুই গ্রহণ করছেন না, তোমার মালা পাওয়ার জন্য স্বয়ং জগন্নাথ অপেক্ষা করছেন। রঘু যখন এই কথা শুনল তখন রঘু ভাবলো যে উহ, অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক পরমেশ্বর ভগবান জগন্নাথ স্বয়ং আমার মালা পাওয়ার জন্য তিনি অপেক্ষা করছেন। তিনি তখন সঙ্গে সঙ্গে উঠে মালা নিয়ে ছুটছেন জগন্নাথের কাছে। সমস্ত পূজারীগণ রঘুর সঙ্গে সঙ্গে এলেন এবং জগন্নাথকে প্রেম ভরে ভক্তি ভরে সেই মালা পরিয়ে জগন্নাথকে কোলাকুলি করে অশ্রুবর্ষণ, প্রেম অশ্রুবর্ষণ অর্পণ করলেন রঘু। এই হচ্ছে জগন্নাথ এবং রঘুর মধ্যে তার ভক্ত এবং ভগবানের এই দিব্য লীলা। ভক্ত তার ভগবানের সঙ্গে এইভাবে দিব্য লীলা করে অত্যন্ত আনন্দ পান, ভগবান ভক্ত ততোধিক আনন্দ পেয়ে থাকে ভগবানের সঙ্গে এই লীলা করে। আর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, শ্রী শ্রী রথযাত্রা মহামহোৎসব কি, ভক্ত শ্রেষ্ঠ রঘুনাথ কি, শিল প্রভুপাদ কি, গৌর প্রেমানন্দে হরে হরে। হরে কৃষ্ণ। আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন বেলে রিং করবেন, এবং আমাদের মায়াপুর টিভিকে সাহায্য করার জন্য আমাদের নিচে দেওয়া ডোনেশন লিঙ্কে ক্লিক করবেন। ধন্যবাদ।